লিখে দিস নি হ্যাঁ কোনটা লিখ, কখন খাবে? ওষুধগুলো লিখে দে। কোনটা কি? আচ্ছা জুতো কি পরে যাবি? বুট বুট কয় বুটটা করে তো ভেতরে ভর্তি দিয়েছে। ঠাকুর নমস্কার। হ্যাঁ আমার থাক থাক। হ্যাঁ দুর্গা 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 জয় গুরু জয় গুরু। দাঁড়াও বাবাকে দাঁড়াও, বুটটা পায়ে ধুলো দে, বাঁ পায়ে ধুলো দে। হ্যাঁ সাবধানে যাবে ভাবি। এদিকে আসো। এই তো কোন বুটটা বাবু? কি ওই তো আমি কেচে দিয়েছি। ও বলছি হাওয়াই চপ্পল দুটো একটা প্যাকেটে দাও। হ্যাঁ হাওয়াই চপ্পলটা একটা প্যাকেটে দাও। এটা এখানে আমি এটা দেখলাম কোথায় গেল? এইগুলো দাও নি, এইগুলো এইগুলো লাগবে বাপি, এইগুলো লাগবে। এটা দিয়েছো তো? না এই সাদাটা দাও। এখনো বিশ্বাস হচ্ছে না। কয় দেখি দিদি দিদি থাকবে? ও ওকে তো পকেটে ব্যস্ত দেখছি। ভালোভাবে থাকি, ঠিক আছে। বুকের ভেতরটা কেমন হচ্ছে? জয়েন্ট চলে যাচ্ছে, ওখানে যাবো। ভালো থাকবি না? সাইকেলের গ্রুপ আসবে। আচ্ছা কাকা, ও কাকা আসলাম। কোনটা? কোনটা রে? কন্যাকুমারী সিস্তি কেউ করিস না। আরে তারা মনবে দেখবে আমরা তো পাশে আছি। কি চল
এটা করে আলু ভালো ওটা ছেলে দেবো হ্যাঁ ছেলে কোথায় গেল গো আবার মন খারাপ কেন এসে গেছি বাবারি আকাশ কোথায় গেল রে ওরা এদিকে পুজো নমস্কার করবো আচ্ছা তোর ওই কাগজটা দে আগে যেটা স্ট্যাম্প ছবি লাগিয়ে নিয়ে এসছিস ওটা না না ওই ছবি লাগানোর ওটা এই রে মাথায় নেই সব তো খুলতে হবে গো তাহলে ভেতরে পুরে নিয়েছি ওটা তো স্ট্যাম্প ওটা দরকার আছে কি ছবি সহ দিলে ভালো হয় খুলতে হবে দরকার আচ্ছা আগে পর্বটা শেষ করি ওই রে নেতাল বলছি ছবিগুলো দিদি ছবিগুলো নিবে ভালোভাবে দিদি এটা ভালো ধরে আমার উত্তরণে প্রেসিডেন্ট মাস্টারমশাই দিন সুদীক আমরা শুভিন্দ এতদিন আমরা যাকে একটা ডান পিঠে ছেলে বলে মনে মনে করতাম সত্যিই আমরা ডান পিঠে বলে মনে করতাম কিন্তু আজকে যে দুঃসাহসী অভিযানের সংকল্প নিয়ে আজকে এই শুভক্ষণে যাত্রা শুরু করেছে সেই যাত্রা আমরা অংশীদার হয়ে তার এই যে সুস্থ এবং সাবলীল গতিতে এই যাত্রা পথটা যাতে সুগম হয় এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এই আহ্বান করি এবং আমার উত্তরণের পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি আমরা ওর শুভ কামনা করে এবং সাফল্য কামনা করে আমি ওর গলায় মালা দিয়ে সম্বর্ধনা করছি উত্তরণের পক্ষ থেকে আমরা ফ্ল্যাগ তুলে দিচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট দিদি দিদি একটু পাশে একটু পাশে আচ্ছা আমরা উত্তরণের পক্ষ থেকে আমরা ওকে একটা আইডেন্টিটি কার্ড করে দিয়েছি যেটা ওর চলার পথে ওর স্বপ্নের যাত্রা পথে যাতে শুভ হয় এবং ওর স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমি মাস্টারমশাইকে বলবো আপনি একটু ওনাকে
কাকু কত করে বলেছে পাইনি যা হোক করে মানি আমি ওকে বলেছিলাম মাসের পঞ্চির মধ্যে হালকা হালকা ওদের সঙ্গে একটা চল একটা সবার সাথে আমার তো এরা খুবই ক্যামেরা খোল যাবি ভালো থাকিস সব ঠিক আছে প্রচন্ড কিছু বার করে এমনি রেখে না এখন মুখ করবে কতদূর আজকে কোলা খাট এই রে একদম চেপে গেল তো একদম চেপে গেছিল
কোলাঘাট আমি তো আজকে ফোন আর লাগাচ্ছি না, এইসব আমি দরকার নেই তো এখন, খুদ এখন তো সব নিচে কোনো লাগানো দরকার নেই, ঠিক আছে ভগবান তোর মঙ্গল করুক। হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ বাবা মা ঠিক আছে, ঠিক আছে ওই সবাই এলাম স্টপ লাগ যাও আসছি। হ্যাঁ 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 আসছি, ভালো থেকো সব। চল ভাই বল এই দে শালা ভালো জায়গা বল ভালো থেকো সব, হ্যাঁ সব মা বাবাকে একটু এ সান্ত্বনা দিও যে কিছু হবে না। প্রথম বাড়ির বাইরে একটা জায়গায় খাওয়ার দাওয়ার বের করছি আস্তে আস্তে, একটা এই ম্যাটটা পেতেছি, দিদির সঙ্গে এখানে ভিডিও কলে কথা বলছি, খাওয়ার দাওয়ার বের করেছি, খেয়ে দিয়ে নিয়ে এখন একটু পায়ে লেগেছে বলে বসেছি, তো চলো খাওয়ার দাওয়ার খেয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে আমার। ও বাবা রে এইসব হলো, মায়ের সাথে কথা হলো একটু, এবার হাত ফাত ধুয়ে রেস্ট নিয়ে আবার বেরোবো। আজকের দিনের 25 কিলোমিটার চালানো হয়ে গেছে, 25 কিলোমিটার চালাবো, এখন বাজে 1:09, ধুলোগড়ে আছি। আজকে দীঘা পার করে আছি, যাই হোক এইসবগুলো দীঘার ব্লগও দেখতে পাবে আসবে, আস্তে আস্তে ব্লগের জিনিসটা ঠিক হবে, কেননা তাছাড়া তো জার্নি করে ভিডিও ছাড়া যাচ্ছে না। যাই হোক প্রথম ভিডিও কেমন লাগলো জানিও, সাপোর্ট করো ফেসবুক ইউটিউব সব জায়গাতে, আর আমার ইউপিআই আইডি সব কিছু নিচে দেওয়া থাকবে মানে ডিসক্রিপশানে, সেখান থেকে কেউ কিছু চাইলে হেল্প করতে পারলে হেল্প করবেন, যাতে আমি আমার জার্নিটা আরও স্বপ্নর দিকে এগোতে পারি, কেননা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়ে গেলে তাহলে আমাকে বাড়ি ফিরতেই হবে, কিছু করার নেই। যাই হোক আশীর্বাদ করুন যেন পৌঁছতে পারি নিজের স্বপ্নের জায়গায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই, যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।